নমস্কার বন্ধুরা, আজকে সকালে মানে দুপুরবেলায় রান্নায় আছে গুলে মাছের ঝাল। আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কী করে গুলে মাছের ঝাল বানাতে হয়। চলুন, এই মাছগুলো মানে এই গুলে মাছগুলো আমাকে আমাদের যে কুক আছেন না, ওনাদের গ্রাম থেকে এনে দিয়েছিলেন। সেগুলো কেটে ফ্রিজে আমরা রেখে দিয়েছিলাম, তারপর আজকে বার করেছি। আসলে দুদিন নিরামিষ ছিল মোটামুটি, আর কালকে ভীষণ বৃষ্টি পড়েছিল বলে খিচুড়ি রান্না করেছিলাম, এই জন্য আর গুলে মাছগুলো বার করা হয়নি। তাই আজকে ভাবলাম গুলে মাছের ঝালটা বানাই আর আপনাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করি। গুলে মাছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি। গুলে মাছ খুব তেলতেলে মাছ হয়, এই দেখুন যতবারই মাখাই না কেন ভীষণ অয়েলি টাইপের থাকে মাছটা, আর তেলে দিলে ফটাস ফটাস করে কিন্তু গায়ে ছিটকে আসে। তাই একটু সাবধানে ভাজবেন আপনারা। তেল গরম হয়ে গেছে, চলুন এবার গুলে মাছগুলো আস্তে আস্তে অল্প আছে ভেজে নিই। এই মাছ কিন্তু বেশি কড়া ভাজতে হয় না, এই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন তো কিরম ছিটকে ছিটকে আসছে, অর্থাৎ সাবধানে কিন্তু ভাজছেন। অল্প অল্প করে দিয়ে ভাজুন, তাতে অনেক সুবিধা হবে। এই দেখুন গুলে মাছগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে কি সুন্দর করে। এবার আমি কড়াতে এই কালো জিরে একটু দিয়ে দেবো। এই যে কালো জিরে দিয়ে দিলাম, এতে এবার আমি অন্যান্য মশলাগুলো দিচ্ছি। দেখুন এখানে আমি সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছি, আর সর্ষের মধ্যে একটুখানি আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে আমি ফুটিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে কিন্তু গুলে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এর মধ্যে আমি সমস্ত গুলে মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলের মধ্যে গুলে মাছগুলো ফুটিয়ে নেব। আচ্ছা, গুলে মাছ যখন রান্না করবেন বা কাটবেন তখন কিন্তু গুলে মাছের মাথা দেবেন না, গুলে মাছের মাথা কিন্তু খায় না, তাই মাথাটা কেটে বাদ দিয়ে দেবেন। আমিও মাথাটা কেটে বাদ দিয়ে সেটাকে বেড়ালকে খেতে দিয়ে দিয়েছি, বেড়ালরা খেয়ে নিয়েছে। এবার ঝোলটা ভালো করে ফুটুক, ফুটলে আমি নামাবো। গুলে মাছ খুব মিষ্টি মাছ, খেতে অসাধারণ লাগে, আর এই ঝালও কিন্তু খুব অসাধারণ লাগে গরম গরম ভাতে। এবার এতে আমি একটু নামিয়ে নিয়েছি গুলে মাছ ঝোলটা। এবার এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই হয়ে গেল গুলে মাছের ঝাল। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমি, গুলে মাছের মধ্যে একটা তেল থাকে, সে তেলটাও খেতে খুব ভালো লাগে, সেই তেলটা কিন্তু বড়া করে খাওয়া হয়। দেখুন চলুন কী করে বানায়। এটা হচ্ছে গুলে মাছের তেল। এই তেলটাতে আমি একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে রেখে দিয়েছি আপাতত। এর মধ্যে আমি একটু লেবুর রস দেবো। এই যে এর মধ্যে একটু লেবুর রস দিচ্ছি, যাতে এর মধ্যে গন্ধটা ভালো না লাগে আর কি, অনেকে আষ্টে গন্ধ লাগে তো এই জন্য। এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, যে যেরকম ঝাল খান, দিয়ে ভালো করে এভাবে মিনিট দুয়েক মতো মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ভালো করে, আর কিছুই দেবো না আমি। এবার ছোটো ছোটো করে বড়া করে এটা ভাজবো, খেতে খুবই ভালো লাগে। জিনিসটা মেখে রেখে দিয়েছি, এবার আমি একটা করে ভাজবো, ছোট্ট ছোট্ট করে ভাজবো যাতে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায়, একদম মচমচে মচমচে খুব মজাদার হয়। এই ভাজবেন জিনিসটা, উপরটা বেশ কচমচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে গুলে মাছের বড়া, এটা ডালের সাথে খাবো। তাই আজকে রান্না করলাম দুপুরে গুলে মাছের তেলের বড়া আর গুলে মাছের ঝাল। দাঁড়ান, গুলে মাছের ঝালটাও আপনাদের দেখাই। এই দেখুন,
তাহলে কেমন লাগলো বন্ধুদের এই দুটো রান্না? অবশ্যই বাড়িতে করবেন, করে আমাকে কমেন্টে করবেন যে কেমন লাগলো খেতে। আর আমার চ্যানেলের নামটা আপনারা জানেন, ডেইলি লাইফ অফ ক্যাটারার। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা, এই হলো গুলে মাছের ঝাল আর গুলে মাছের তেলের বড়া।